আমরা কি খুশি না বেজার খুশি আরে জোরে খুশি না বেজার খুশি আমার যুবক ভাইরা অনেক আপনারা আলোচনা শুনেছেন আলোচনা এখন গভীর রাত হয়েছে প্রায় 2টা বাজে এই 2টার সময় হাজারো হাজারো মানুষ আপনারা মাহফিলের ওয়াজ শুনছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আমাদের অত্যন্ত তরুণদের আইকন আইডল আমাদের বর্তমান প্রেক্ষাপটকে সুন্নিয়তের রূপরেখাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বজনীন ঈমান আকীদা এবং আমল সবগুলোকে সুপ্রতিষ্ঠিত করে সুন্দর একটি পরিচ্ছন্ন মিশন নিয়ে যিনি এগিয়ে আসছেন আল্লামা অধ্যক্ষ শেখ শিবির আহমদ হাফিজাহুল্লাহ জুরিমান মারহাবা আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন জুরগান আমিন صلات والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا درات ما كنت بقولنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে আছে নিয়ো আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয়ো মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সিদেনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا جرسنا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله ناكي امراه تماري مرحبا اسكر ماوبيل قبول كورونغو اسكر ماوبيل قبول كورونغو تمر نورا نبير كاتي نيجي ما شاء الله 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 محبوب مولاه ريري ناكي امراه تماري ما شاء الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا بوري الحمد لله উপস্থিত আজি মশান পুরসাই পুরাতন মাঠ মৌলভী বাজার মহতি কনফারেন্সের মাননীয় সভাপতি মাননীয় সভা রত্ন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন বাদরুল ফোকাহা উস্তাদুল উলামা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসাল্লাহ আলী উদ্বোধক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুনাজির আজব মুফাসসির কোরআন আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ মাদ্রাসাল্লাহ আলী সভা বড় সাহেব জাদা সিরাজনগর দরবার শরীফ সভাপতি জনাব মোহাম্মদ ফরমান আলী সাহেব বিশিষ্ট সমাজসেবক আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন বিশেষ করে স্নেহাস্পদ মাওলানা মুফতি মিসবাহুর রহমান রফিকি সুনিয়াল কাদরি এবং স্নেহাস্পদ মাওলানা দেওয়ান নূরে আলম জালালি শেফ মাওলানা আব্দুল মুহিত হাসানি শেফ মাওলানা ওসমান গনি শেফ মাওলানা লুৎফর রহমান শেফ সহ ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম জি আল্লাহ পাক আমাদের সকলকে জনাব মোহাম্মদ আব্দুর রউফ এলাইস মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং এলাকার তরুণ সমাজ বিশেষ করে হুমায়ুন সহকারে যাদের একান্ত আগ্রহে ভালোবাসায় আমি প্রতি বছর এই মাহফিলে আসি আল্লাহ আমাদের সকলকে রাত্র দুইটার পরে কাঁধে কাঁধ মিলে আলোচনা করা এবং শোনা তৌফিক দিচ্ছেন সুক্রিয়া তার কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশেষ করে সদ্য আল্লামা অধ্যক্ষ শেখ শিবির আহমদ হুজুর অত্যন্ত যুগের প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের অবতারণা ঘটিয়েছেন যে বিষয়গুলো জেনে আমরা অনেক মানসিকভাবে ইমানিভাবে স্ট্রং হয়েছি এই আলোচনাগুলো খুবই দরকার এবং নামাজের জন্য আমলের জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন আমাকে স্টেজ ওঠার পরে একটি বিষয় দিয়েছিলেন আমি এটাকে নাকচ করে দিয়ে আর যে কোনো বিষয়ে আগে বলতে হয় হুট করে বলা উচিত হয় তো সেই জন্য আমি আমার মতো করে হেদায়তের মানুষে কিছু কথা বলে আমি বিদায় আরজ করবো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার এত হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন একমাত্র আমার নবীর মহব্বতে কথা বলেন ঠিক কিনা এই মাহফিলে সবসময় আমি শেষে মাইক ধরি দুইটার পরে যদি এই অবস্থা হয় তাহলে দশটার সময় কি অবস্থাটা গেছে আসলে আমরা অত্যন্ত এই যে বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক রাষ্ট্রীয় ইসলামের চর্চা হয় কিন্তু বাংলাদেশে যেভাবে দিনে রাত্রে মাহফিলের সিস্টেমটা এটা বিশ্বের কোন মুসলিম কান্ট্রি তো নাই
অর্ধ মুসলিম কান্ট্রি তো নাই, কোথাও এরকম সিস্টেম নাই। আমার মনে হয় আর কি, এই যে বলেন প্রাইম মিনিস্টার বলল কিছুদিন আগে 2023 সাল দুর্ভিক্ষ আসবে, আল্লাহ দয়া করলে 23 সালটা সবচেয়ে বেশি ভালো কাটবে, কথাগুলো ঠিক কিনা বলেন। এই যে করোনায় ডানে বামে সব মইরা লাশ তুফাই গেছে, ভারতে আগুন দিয়া পুরো এবার সম্ভব হইতেছে না, কিন্তু অনেক জায়গাতে অনেক কত মুসিবত দেখা দিছে। আমরা বাংলাদেশে অন্যান্য রাষ্ট্রের তুলনায় কি বাজান ভালো ছিলাম না? এই যে এক এক সময় এক একটা তুফান আসে, এমন সংকেত দেয় অবস্থা ভয়াবহ, তুফান ঘূর্ণিঝড় উড়াইয়া ফেলাইব, দেখি দে পরের দিনে রুদ্র একটু জায়গা। আল্লাহ আমরারে অনেক ভাবে হেফাজত করে। বান্দারে ও বান্দা, দুনিয়ার মালিক মালিকানা পাইয়া 10 দিন দিয়ে উঠিতে না গেলে বেতন কাটটা দে, আর আমার আল্লাহর দেওয়া হাজিরা 5 ওয়াক্ত নামাজ সপ্তাহ পর সপ্তাহ আমরা পড়ি না, ইচ্ছা করলে আল্লাহ পাক একটা মাসের কাটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারা দিতে পারে, খাওয়ন টোটাল বন্ধ করে দিতে পারে, এরপরে আল্লাহ আমারে চালাইতেছে ফিরাইতেছে ঘুরাইতেছে। বান্দা এই নাফরমানি করলে চলবে না। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি তো সেই মহান মালিক যিনি আমার শুরুর মালিক যিনি আমার শেষের মালিক। আমার শুরুর মালিক কে? আল্লাহ। শেষের মালিক? আল্লাহ। আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। বান্দা এই বান্দা রাগ হোক খুব বেশি না, রাগ কমায় ফেলবেন, রাগ কমিয়ে ফেলবেন, রাগ যদি বেশি উঠে দাঁড়ানো থাকলে আপনি বসে যাবেন, বসেও যদি রাগ না কমে শুয়ে পড়বেন। আমাদের শিব গুরু যে উত্তর দিছে রাগ করে উত্তর দিছে, রাগ করছে এখন উত্তর প্রশ্নের উত্তর যিনি দিচ্ছেন তার রাগ নাই, যিনি শুনছেন তার মতের বাইরে গেছে সে রাগ করে ফেলেছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আমার শিবির হুজুর বলছিলেন যে আপনাদের হুজুরের জিজ্ঞেস করেন যে আজানের পরে যে দুরুদ শরীফ পড়ন লাগে, হিড়ও তো আপনারা পড়েন না, আজান দিয়ে তো দোয়া পড়া শুরু করে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত। এখন উত্তর দিছে হুজুরের দলিল দিয়া, হুজুর দিল শান্ত মাথায় উত্তর, আর আপনি রাগ করে ফেলাইলেন। রাগ শয়তানের পক্ষ থেকে আসে, রাগ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে, শয়তান আগুনের তৈরি, শয়তান কিসের তৈরি? আগুনে কি দিলে নিবা যায়? কথা কেন কি দিলে নিবে? যদি আপনার রাগ উঠে যায় আপনি ওযু করা শুরু করবেন, দেখবেন শয়তান ফালাই গেছে। যে রাগ করে রাগের কারণে ইমান ধ্বংস হয়ে যায়, রাগের কারণে কি ধ্বংস হয়ে যায়? ইমান। আর হিংসার কারণে আমল ধ্বংস হয়ে যায়, আর মিথ্যার কারণে আয়ু কমে যায়। তাহলে আমরা রাগও করবো না, হিংসাও করব না, আমরা মিথ্যাও বলবো না। মনে থাকবে? মনে থাকবে? আসেন দেখি কোথায় কি আছে শয়তান। এই শয়তান কিন্তু আসমানে উঠতে পারত, শয়তানের কথা বলছিলাম না, শয়তান কিন্তু আসমানে উঠতে পারত। সপ্তম আকাশ পর্যন্ত শয়তান জানার জন্য উড়াল মারত। ঈসা আলাইহিসসালামকে যখন চতুর্থ আকাশে উঠিয়ে নেওয়া হলো, সেদিন থেকে শয়তান আর চতুর্থ আকাশ ভেদ করে সামনে যাইতে পারে না। আল্লাহু আকবার বলতেন না তো? বড় করে কোন আল্লাহ আকবার। যেই মাত্র আমার নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, প্রথম আকাশের দরজায় আল্লাহ পাক এমন তীর বানায় রাখছে ধূমকেতু, ওই তীরের আঘাতে শয়তানকে মাটির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, শয়তান সেখান থেকে আর উপরে যাইতে পারে না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই দুনিয়াতে যখন আগমন করেছেন অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ আকবার বলবেন না? মূর্তি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, মাথা নোয়াইয়া মাটিতে লুটে পড়ে গেছে,
সপ্তাশ্বাস হয়ে গেছে দুলুকে বুলুকে আনন্দে হিল্লুল পড়ে গেছে কিন্তু শয়তান বেজার হয়ে গেছে তাহলে নবীর আগমনে যারা খুশি তারা ঈমানদার আর যারা বেজার তারাই হলো বেঈমান নবীর আগমনে কেউ বেজার হইতে পারে না সেই নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আপনাকে মানতে হবে এই দিকে চললে তুমি জান্নাতি এই দিকে চললে তুমি জাহান্নামী রাস্তা কয়টা ভাই একটু বড় করে বলতে হবে রাস্তা কয়টা এক ঘন্টা ওয়াজ করব কিন্তু কাটা কাটা কথা বলবো যে কথাগুলো বইলে গেছি ইডি মনে নেই কেন রাগ করা যাবে তাহিল লোকে জিত পিরা সময় নষ্ট করলে চলবে শিববীর হুজুরের সাথে রাগ করলে চলবো শিববীর হুজুর কি জীবনের জোর আছে যে বানায় কথা কইব হুজুর দলিল দিয়া কয়ে গেছে আপনি রাগ করেন না আপনার হুজুরে জিজ্ঞাসা চলেন হ্যাঁ যদি নিজেদের মধ্যে কোনো অসঙ্গতি হয় আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করে নিব আমি আমার আকীদার কথা বলবো আর আপনি আমার বিরুদ্ধে এমন ভাবে গাল ফুলায় রাখলেন যেটা পাঠ করে রাখলেন পাঠ করে রাখেন না পাঠ করার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ রেগে গেলেন তো কথা কোন রেগে গেলেন তো আমার ফেসবুকে কম গাইলা আমরা দুই ভাইরে তো বহুত কথা কয় আমরা রাগ করার সময় নাই আমরা কাজ করতে মাঠে নামছি কাজ করতে মাঠে নামছি কথা কর ঠিক কিনা রেগে গেলেন তো আজকে থেকে রাগ চলবে রাস্তা কয়টা এই রাস্তাটা রাগের রাস্তা এই রাস্তাটা প্রেমের রাস্তা কোন দিকে যাইবেন প্রেমের রাস্তা আমরা শয়তানের রাস্তায় থাকতে চাই না গভীর মানে ওয়াজ শুরু হয়ে গেল যতক্ষণ কথা বলবো নীরবে নীরবে কথাগুলো শুনবেন রাস্তাগুলো দুইটা একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এখন জবানটা খুলে বলেন আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে নামাজের পক্ষে না বিপক্ষে তাইলে বোঝা গেল আমরা রাস্তা দুইটা ভালো করি চিনি ওয়াজ লাগে না হুজুর আসা লাগে না এত ওয়াজের দরকার হয় না যদি আমরা মানি ওয়াজ করে আপনাকে জান্নাতে যাওয়ার কথা বলতে হবে না জাহান্নামে থেকে বাঁচার কথা বলতে হবে না কারণ কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে কোন পথে চললে জাহান্নামে যাবে এইগুলো অন্তত পক্ষে ওয়াজ না শুনলেও সবাই বোঝার ক্ষমতা আছে কথা বলেন ঠিক কিনা এরপর বারবার ওয়াজ দেওয়া হয় কেন এক বেচারা আমারে বলে ওয়াজ দেওয়ার দরকার কি হ্যাঁ এইটা তো একটা কথা ওয়াজ দিলে কমিটিরা টাকা নষ্ট হয় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা সারা গ্রাম দিকে তুলে কমিটিরা টাকা খরচ করে ওই দিনে সিরাজনগর দরবার শরীফে প্রায় বিশ লক্ষ টাকা খরচ করলো উরুস করলো এত টাকা কেন খরচ করলো না করলো অত টাকাটা সেফ থাকতো কারণটা কি হুজুর আসলে হাদিয়া নিয়ে যাবে কিছু কিছু সমাজের কিট আছে দোকানপাটে বসে বলবে এত ওয়াজ নসিহতের কি দরকার ওয়াজ শুনে কেডা হেদায়েত হইছে এইভাবে বলা বলে শুরু করে কিন্তু আমি হিসাব মিলে দেখছি যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এরা ওয়াজের টাকাও দেয় না ওয়াজ মাহফিলেও আসে না কথা কর না বাবা কথা ঠিক আছে নি যে টাকাওয়ালা বেশি টাকার মালিক এরা কি মাহফিলে আসে এরা আসে যারা বেশি টাকার মালিক এরা আসে এলাকার যে কোটিপতি আছে বহুত লোক এরা কি বাগে পাওয়া গেছে নাই মাহফিলে আসি আমরা দিনে আইন না দিনে যারা খাই এরাই থাকে
কথা কর আর জোরে কর এদের শোনাই দে জিনে হাঞ্জাওয়ালা গরম ময়ুর সিটির শোনাই দাও ঠিক খেয়ে দাও কমিটির আওয়াজ কেন করে হুজুররা কেন হাজার হাজার গাড়ি ওভার টেক করে কুয়াশার ভিতরে ডাকাত ডুকাত কে উপেক্ষা করে রন্ধ্রে রন্ধ্রে 22 বছর ধরে ঘুমাতে পারি না সারা রাতে ঘুম শেষ সকালবেলা বাড়িতে যাই এত চ্যালেঞ্জ কেন এই টাকা তো আমেরিকা গেলে লন্ডন গেলে আমরা তো তোমাদের মতো টাকা ইনকাম করতে পারতাম এরপরেও রন্ধ্রে রন্ধ্রে চ্যালেঞ্জের পতাকা হাতে নিয়ে কেন আল্লামা শেখ শিব্বির আহমদ রাত্রে দুইটা ভালো বসে থাকে তাহিরি কেন বসে থাকে এই দেশে যদি ওয়াস মাফিল না হতো পাড়াই পাড়াই যাত্রা গানের আসর হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আপনারা দিবেন এই জায়গাতে আগামীতে একটা কনসার্ট গান হইতো এই জায়গাতে একটা যাত্রা গান হওয়ার জন্য কি এলাকার কেউ দিবেন কেন দিবেন না ওই আমরার মতন উলামায়ে কেরাম আমরা সারা জীবন তরিকতের সারা লাগাইছে লাগায়া গাছ এখন বড় হইছে আমরা ফল খাইতেছি ওই গাছ আমাদের বাপ দাদারা প্রবীণ আলিম ওলামারা লাগাই দিয়ে গেছে আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরের প্রবীণ উলামায়ে কেরাম যারা ছিল এরা প্রেমের চারা লাগাই গেছে আজকে গাছ উঠতে গেছে ডালপালা হয়ে গেছে ফল হয়ে গেছে ফলের বীজ দিয়ে আরো গাছ হয়ে গেছে জায়গায় জায়গায় প্রতিরোধ কমিটি হয়ে গেছে ওয়াজ দরকার আছে নি তাহলে লাভ না লস আর্থিক লস হইতে পারে কিন্তু ইমানের দিক দিয়ে আমরা লাভবান কথা বলেন বাবা ঠিক কিনা এই মুরব্বী হাত তোলেন ওই যে সাদা দাড়িওয়ালা আপনি আপনি বয়স কত না ওই যে বয়স 80 আপনারে ভালোবাসি মারহাবাগন এই মুরব্বী দেখলে বড় মায়া লাগে আমার আব্বা এমন মুরব্বী ছিল কবরে চলে গেছে সেম বয়সের ছিল আমি তাক করছি ওনার দিকে 80 বছরের মানুষটা পায়ে হাইটটা রাত্রে আড়াইটার পরে বইয়া রইছে এই বুড়া মানুষটা কি দিব এই এলাকার মধ্যে যাত্রা গানের আসর করতো কেউ দিবাই ন হাতটা তুললে কেন না দিবেন দিত না এগুলো একদিনে হয় নাই এগুলো একদিন হয় না এই বাগান গুলাকে কমিটির এলাকাবাসী সারা জীবনের শ্রম এইভাবে দেয়া গেছে আর কিছু সভ্য নামের অসভ্য ভদ্ররা সুশীল সুশীল হিসাবে টকশোতে বসে বসে কয় ওয়াজ বন্ধ করতে হবে ওয়াজের মধ্যে শুধুমাত্র উস্কানি দেয় আমি বুঝলাম না আমি কিচ্ছু বুঝলাম না ওরা হলো নাস্তিক ওরা বেঈমান ওরা নাফরমান উলামায়ে কেরাম ওয়াজ করবে উলামায়ে কেরাম বিরুদ্ধে করে আর বেটা জন্মের পরে কানে আজান কি দেহিনি তুমি মাওলানা চারা হলি মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী যাকে দিকে যাইতাম না গেলে গা মাঠ উত্তেজিত হয়ে যাবো গা তবে কথায় একটা ওয়াজ আছে সিস্টেম চলছে সিস্টেম চলবে কোন নাফরমানের কথায় কান দেওয়া যাবে আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন আল্লাহ আকবার জোরে বলেন আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারিরা পরিষ্কার কথা রাস্তা কয়টা রেগে গেলেন তো আরো জোরে রাগ চলবে হিংসা চলবে মিথ্যা চলবে রাস্তা কয়টা এই পর্যন্ত ওয়াজ হলো এরপরে যুবক আল্লামা শিব্বির আহমদ হুজুর বলছিলেন যুবকের কথা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আল্লাহর হাবিব বলেন
হাশরের ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে এই দুনিয়ায় চিৎকার মারলে কত আপন পাওয়া যায় হাশরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে কাউকে পাওয়া যাবে না আজকে আমার বন্ধুর অভাব নাই আজকে আমার বান্ধব অভাব নাই কিন্তু হাশরের ময়দানে এই বান্ধবগুলো আমাকে উপকার করতে পারবে না সবাই আল্লাহর কাছে পানি চাইবো একদল জাহান্নামের পৌঁছ পাবে আর একদল এমন একটা পানি পাবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না সকাহুম রব্বুহুম শরাবান তাহুরা ওই বান্দা জিগাইব আল্লাহ আমরা তো তোমার বান্দা তারাও তোমার বান্দা আমি পানি পানি পান করতে পারলাম তারাও পানি পান করলো আমি পাইলাম জাহান্নামের পুস আর তারা পাইলো হাউজে কাউসার পানি আমাদের রব তুমি তাদের রব তুমি আমরা চাইলাম তারা চাইলা এত পার্থক্য কেন আল্লাহ বলবেন বান্দা তোরা ওরা কারা জানস নি ওরা দুনিয়ার জমিনে দুপুর বেলায় দিনের বেলা খাই নাই দিনের বেলা পানাহার করে নাই আমি আল্লাহর ডরে তারা খাই নাই আমি আল্লাহর ডরে তারা খাই নাই রাস্তা কয়টা রাস্তা কয়টা একদল রমজানে দোকানে হলুদ পর্দা টানায়া দুপুর বেলা ইচ্ছা মতো খাইয়া সারছে আরেক দলে দুপুর বেলা খায় নাই জোহরে রুজু করতে গেছে পানিটা ওর মুখে ঠান্ডা লাগছে কিন্তু গলাটা শুকায় রইছে পেটটা শুকায় রইছে আর সবচাইতে ভয়ঙ্কর আসরের নামাজের টাইম ওই টাইমটা তো আরো লাশ হয়ে যায় মুখের মধ্যে ওজোর পানি দেয় আর ভিতরে ভিতরে গলাটা শুকায় রইছে এরপরও গড়গড়া করে না যদি পানিটা ভিতরে যায়গা গলাটা শুকায় রইছে কোন রকম ভাবে গুলি করছে কিন্তু পানিটা বাহিরে ফালাইয়া দিল অজব এমন ভাবে বান্দা পানি 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 পান না কইরা ওজু কইরা কইরা তৃষ্ণার তৃষ্ঠায় কাতরে গেছে এরপরও পানিটা পান করে নাই আমি আল্লাহর ডরে পানি পান করে নাই কিছু কিছু বান্দা দরজা লাগাইয়া খাবারের জন্য বসছে ভাত খাইয়া ফালাইব পেটের ক্ষুধা আর সহ্য হয় না খাবারটা নিয়ে মুখের মধ্যে লোকমা দিতে যায় বলছে এই পৃথিবীর কেউ জানে না একজন দেখে একজন জানে ও পুরুষায়ের বাবারা জবানটা খুলে বলুন তিনি কে এ আমার যুবকের দল আল্লাহ বলবে ও বান্দারা এই বান্দাগুলা পানি তৃষ্ণায় পান করে নাই খাবারের কালে খাবার খাই নাই এই জন্য তারা পাইছে হাউজে কাউসারের পানি আর তোমরা রোজা বাংলা আমি আল্লাহর সঙ্গে বহুত নাফরমানি করলা এই জন্য আজকে আমি আল্লাহ কব কাহার ইন্নাবাত সরব বিকাল শাদিদ আমার আল্লাহর দরা অনেক শক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই জন্য পানি পাইছে হাসরের ভয়াবহ এত ময়দান ওই ময়দানে আল্লাহর ছায়া বিনে কোন ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবে এই যুবক কয় শ্রেণীর মানুষ রে আর জোরে বলে বলো কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবে রাস্তা কয়টা জোরে বলো রাস্তা কয়টা এবার আসেন দেখি যুবক আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন সাত শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিব এর মধ্যে এক নম্বর হলো আদেল এক নম্বর হলো ন্যায় বিচারক যেমন আমি তাহরীরের বক্তা হিসেবে নির্বাচন করেছেন আমার উচিত হবে এমন কথা বলা যেটা কোরআন সুন্নাহ সম্মত এমন কথা উচিত হবে না যেটা কোরআন সুন্নাহর বহির্ভূত এই আমি যদি কোরআন সুন্নার বহির্ভূত কথা বলি তাইলে আমার জিব্বাটা সবার আগে আগুনের কেচি দিয়ে কাটা হবে আমার যেহেতু আপনারা বক্তা হিসেবে গ্রহণ কইরাই ফলাইছেন আল্লাহ যখন আমাকে সুযোগটা দিয়াই দিছে আমার উচিত হলো সুন্দর করে আপনাদের সামনে নীতি নির্ধারণের কথাগুলো প্রেজেন্ট
প্রেজেন্ট করা এ যুবক আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন এক নম্বর হলো আদল ন্যায় বিচারক আমার পুরুষের বিচারকরা আপনারা যদি সমাজের মানুষ বিচারক হিসেবে মাননেই ফালা তাইলে আপনার উচিত হবে ন্যায়সঙ্গত বিচার করা আর দিনের বেলা যদি এই পার্টি থেকে টাকা খান আর রাতের বেলা যদি আরেক পার্টি থেকে টাকা খান তাইলে আপনি ন্যায় বিচারক হতে পারবেন না এই জন্য ন্যায় বিচারক হতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই আদলকে আরশে আযিমের নিচে ছায়া দিবে এই হলো এক নম্বর কন্ডিশন এখন দুই নম্বর হলো যেটা আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ হুজুর বলছিলেন যুবকের কথা ও যুবক তোমার দামটা কত জানো নি আমার নবী বলেন যেই যৌবন বয়সে যার ইবাদত বেশি হবে আরে বাবা বুড়াকালে ইবাদত করতে গেলে ভালো করে ওযু করতে পারে না বুড়াকালে ইবাদত করতে গেলে ভালো করে দাঁড়াইতে পারে না ভালো করে বসতে পারে না ভালো করে রুকু দিতে পারে না ভালো করে সেজদা দিতে পারে না এই জন্যই তো আমার নবী বলেছেন যৌবনকালে যার ইবাদত বেশি ওই যৌবনকালের ইবাদত বেশি যাদের হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরশে আযিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবেন এই গেল দুই নম্বর যুবক আমি তোমারে বলে দিয়ে যাই এখনটাই সময় যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এখনো সময় আছে যুবক আমরা দেখতেছি যদি তোমার জীবনে কি সংখ্যা বেড়ে গেছে এ যুবক আমি তোমার কাছে জানতে চাই তোমার জীবনে কি নামাজের পরিমাণ বেশি তুমি বলবা না রোজার পরিমাণ বেশি তুমি বলবা না হজের পরিমাণ বেশি তুমি বলবা না জিকিরের পরিমাণ বেশি তুমি বলবা না ভালো কাজের পরিমাণ বেশি তুমি নিজেই বলবা না এখন প্রশ্ন করব তুমি সবচাইতে মনোযোগী কোথায় নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাত নাই খেদমত নাই আবাদত নাই মহব্বত নাই তাইলে তোমার মহব্বটা কোন জায়গায় ঢুকে গেছে তোমার মনোযোগটা কোথায় ঢুকে গেছে আমি বলবো এই মনোযোগটা যেখানে ঢুকছে এটার নাম হলো মোবাইল কথা বলেন না ঠিক কিনা তোমার মনোযোগ মোবাইল কেড়ে নিয়েছে তোমার সময় মোবাইল কেড়ে নিয়েছে তোমার উপযুক্ত স্বপ্ন মোবাইল কেড়ে নিয়েছে তোমার মুখ তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক মোবাইল কেড়ে নিয়েছে পরিবারের সঙ্গে সম্পর্ক মোবাইল কেড়ে নিয়েছে এই মোবাইলটার কারণে বন্ধুত্ব কমে গেছে একসঙ্গে সিটের পাশাপাশি বসে আগে আমরা ঢাকা যাইতাম পাশে একজন বসে এই পাশে একজন বসে এখন আছে দুইজন মিললে ঢাকা যাইতাম দুইজন বসে বসে বাদাম খাইতাম আর মনের আনন্দে কত কথা শেয়ার করতাম অথবা কোনো সিট না পাইলো সাথে লোক না গেল পাশের সিটের মধ্যে লোকটা বসলে এক ঘন্টার রাস্তায় তার লগে বন্ধুত্ব হয়ে গেছে অনেক কথার আদান প্রদান করলাম আজকে বন্ধুত্বের বন্ধন মরে গেছে কারণ সিটের মধ্যে বৈশাই শুধু মোবাইল একজন আরেকজনের ফাইল চাই না স্বামী স্ত্রী বসে আছে কথা বলতেছে হঠাৎ করে দুইজনের কথা মনের অজান্তে বন্ধ হয়ে গেছে জামাইও মোবাইল টিপে বউ মোবাইল টিপে ভাই ভাই তিনজন বসছে কথা বলতেছে সবাই বসছে এখানে ওখানে তিনজনে বসে একটু প্রসঙ্গ তুলছে হঠাৎ করে প্রসঙ্গ বন্ধ তিনজনের হাতের মধ্যে মোবাইল এই মোবাইল তোমার সময় কাইরা নিছে এই মোবাইলটাতে যতটুকু মনোযোগ দিয়েছো এক নম্বর তোমার দৃষ্টি শক্তি কাইরা নিল দুই নম্বর তোমার সময় কেড়ে নিল তিন নম্বর তোমার চরিত্র কেড়ে নিল চার নম্বর পরকীয়ার সন্ধান দিয়ে দিল এইভাবে আজকে বন্ধু বন্ধু থেকে হারাইয়া গেছে ভাই ভাই কাছ থেকে হারাইয়া গেছে বন্ধু বন্ধুর কাছ থেকে হারাইয়া গেছে এই জন্য আমার যুব এই সময়টার মধ্যে তো তোমরা মোবাইলটা বেশি টিপো না না প্রয়োজনে যতটুকু ততটুকু প্রয়োজনে যতটুকু ততটুকু তুমি ব্যবহার করবা প্রয়োজনে যতটুকু ততটুকু ব্যবহার করবা এই জন্যই তো আমার নবী বলেছেন ও পৃথিবীর মানুষ হাশরের ময়দানে যৌবনকালে যার ইবাদত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আযিমের ছায়ার ব্যবস্থা করে দিবে এখন হলো দুই নম্বর তিন নম্বর কোনটা জানো নি তিন নম্বর হলো যেই চোখটা আল্লাহর বয়ে কান্না করে যেই চোখটা আল্লাহর বয়ে কান্না করে যেই চোখটা আল্লাহর বয়ে কান্না করে আজকে মা মারা গেলে চোখের মধ্যে পানি নাই আল্লাহর কাছে লাইলাতুল কদরে দোয়া করি চোখের মধ্যে পানি নাই আজকে যখন আগের দিন দেখতাম লাইলাতুল কদর রাতে সারা রাত নামাজ পড়িরা শেষ রাইতে যখন ইমাম সাহেব দোয়ার হাত তুলতো আব্বা আম্মা যার শুইছে কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে বন্ধু নাই রে
যেই জাগায় সেই জাগারি বন্ধন হবে মুস্তফায়। মাম সব দোয়া করলে মসজিদের কান্না রুল পড়া যাইতো, এখন আগের মতো চোখের পানি নাই। আল্লাহর হাবিব বলছে যার চোখের পানি যেই চোখটা আল্লাহর ভয়ে কান্দে ওই লোকটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। আপনারা হয়তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে পছন্দ করে আশেকের চোখের পানি। এই জন্যই তো আল্লাহ বলছেন ফাল্লিয়াউ দুআকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হবে আপনাদের, এমন বড় করে ডাক দিবেন যেন আল্লাহ পাক পুরসাহের গুরুস্তানের কবর আজাব মাফ করে দে। আমিন কর না, আমিন কর না। এবং দরদ মাখা কণ্ঠে ডাক দিবেন, মালিক তো বড় বড় বান্দার রহস্য, আমার আল্লাহর বান্দারা তো আল্লাহর রহস্য, কথা কর ঠিক কিনা। এই বান্দা যখন আল্লাহরে ডাক দিবে, দেখছেন না আমরা সমাজে আম্মা মাকুফুত কি কি খবর মা দূরে আসে, আল্লাহরে ডাক দিলেও আল্লাহ খুশি হয়। এমন ভাবে আল্লাহরে ডাক দিবেন যেন আল্লাহ খুশি হয়, দরদ মাখা কণ্ঠে জোরে সুরে। রাজি আছেন সবাই? অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দারা তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, কাঁদলে সিনা সাফ হয়। এই জাহান্নাম কিন্তু আশিকের চোখের পানিকে সবচাইতে বেশি ভয় পায়, কারণ জাহান্নামের ওই যুবক জাহান্নামের বয়ে চোখের পানি কেন আসে না? অথচ আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি দরাবে আল্লাহ পাথর দিয়ে আর মানুষ দিয়া। এই জাহান্নামটা প্রস্তুত করছে উইদাত লিল কাফিরিন, জাহান্নামটা ওই কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই জাহান্নাম আল্লাহর কাছে ডাক দিয়ে কি আল্লাহ আমি জাহান্নামের মধ্যে লাকড়ি হিসাবে মানুষ দিও আর পাথর দিও, কিন্তু আশেকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না, কারণ আমি জাহান্নামের ভিতরে যদি আশেকের চোখের পানি পড়ে তাহলে আমি জাহান্নামের আগুনের পাওয়ার নিস্তেজ হইয়া যাবে, জাহান্নাম পর্যন্ত আশেকের চোখের পানির ভয় পায়। এই জন্য আমার নবী বলেছেন ওই যুবক, আমার নবী বলেছেন ওই চোখটা হলো দামি যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে, এই জন্য যুবক কাঁদলে গোনা মাফ হয়ে যায়। এই গুলো তিন নম্বর কন্ডিশন। এই যারা আল্লাহর ভয়ে কান্না করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জিকির মারহাবা কইতেন না? বল যদি আকাশের জোরতারা কোথা পেলে স্নিগ্ধ জোসনা দ্বারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাতেরই হলো কেন নিকোষ কাল, বল যদি আকাশের জোরতারা কোথা পেলে স্নিগ্ধ জোসনা দ্বারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাতেরই হলো কেন নিকোষ কাল, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এ সাগর নদী আর পাহাড় সব পলল ঘুমাইতাছে ঘুমাইতাছে বুঝা লাইছি আমি আসলে তিনটার পরেও আসতো আড়াইটার পরেও আস এগুলো কিন্তু হিসাবের ওয়াজ চলে না আমি যে পাগলামি করি এত রাত্রে পাবলিক ধরে হতটুকু কোটি ওই কয়েকটা ফুলাম দেখছি উঠছে হ্যাঁ দল্লাম হয়ে যায় ভাবলাম যে থাক আর জুলুম করে লাভ নেই ঘুমো তো একটা শান্তির জায়গা কি আপনার কষ্ট হইতেছে আর 10-15 মিনিট সময় তখন জাগুন ইনশাল্লাহ দেখেন আমি যখন একটা টান দিবে এখন কি মাঠের কি অবস্থা দেখেন ঠিক আছে দিতাম নিতাম 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 নি কলবে কলবে আস্তে আস্তে দেখছে লোকগুলো দেখছে জেডি এ উনুন না জেডি বাড়িতে বয়া বয়া হুড়ু হুড়ু করে মন রাখে রাইন না কইতাম যে রাতে আড়াইটার পরে আমনি ওয়াজ করি কথা কর ঠিক না ওই তো নি জিটা উঠবুটের দৈরেন ঠিক আছে দৈরা করবেন দাস কই এক নম্বরে সাইরা দিয়ে আচ্ছা জিকির বলে জিকির ইনশাল্লাহ উঠলে দরবেন মুরব্বিলে সাইরা দিয়েন বলেন বলেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কষ্ট হয়েছে আপনাদের দয়ার মালিককে নিয়ামতের মালিককে বরকতের মালিককে আর সে আজিমের নিচে ছায়া দিবে কে গেল 3 নম্বর 7টা বলার পর ওয়ার শেষ 4 নম্বর হলো যার জীবনে জিকির থাকবে জিকির মাশাল্লাহ আস্তে জিকিরের দরকার আছে না নাই আমার নবী বলে যার মাঝে জিকির থাকবে আমারে মাফি গুন সব আপনারে মাফে 27 ফেব্রুয়ারি প্রতাপী জানো প্রতাপী ওই যে গাউসিয়া দরবার যাইতেন না ইনশাল্লাহ যাইতেন না বড় ইনশাল্লাহ 10টা মাইক করতাম না 10টা না 10টা আপনার কষ্ট হইছে মাজান আচ্ছা ঠিক আছে কই জানি গেছিলাম মনে আসেনি জিকি কই গেছিলাম আপে মহাশাই পরায়কো এ টান দিলে মুখ থেকে টান দিলে হয়ে আমার আর ভাল লাগে না যাক অসুবিধা নাই আমরা তরিকতের মানুষ তরিকতের গান না গাইলে শান্তি লাগে না কথা বলেন ঠিক না রে আর যে সমস্ত চুনুপুটির আমাদের বিরোধিতা করে আসলে তারা পারে না কথা কর ঠিক কিনা ওরা যে ওরা যেগুলো আছে না চুনুপুটির ওরা শুধুমাত্র তাহেরি বিরুদ্ধে এক কাপ রং চা খেয়ে খেয়ে তাহেরি বিরুদ্ধে কথা বলে আর তাহেরি প্রতি রাত্রে মুরগির রানে কামড় মরে কেমন দিলাম ঠিক আছে তো ফুলাভান ডাইরেক্ট অ্যাকশন চলবে অ্যাকশন কথা কন ঠিক না অ্যাকশন 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 কাদিয়ানির বিরুদ্ধে কাইদানি রে এরার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমার নবীর পরে কি আর নবী আসবো কাদ্দারের গোষ্ঠীর এক নবীর পরে বলে আর নবী আইব এমনকি তারা নিজের কয়েকজন নবী দাবিও করছে এই জন্য এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই কাদিয়ানিদের সাথে আমাদের কোনো কথা কোনারে কাদিয়ানিদের সাথে আমাদের কোনো সম্পর্ক কাদিয়ানির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমি আবারও বলতে চাই এই মৌলভীবাজারের জমিন থেকে
পুরসাই আলা হযরত কনফারেন্স থেকে একটাই কথাই বলতে চাই এই দেশে হিন্দু আছে আমাদের কোনো আপত্তি নাই তাদের আলাদা নেম প্লেট আছে এই দেশে খ্রিস্টান আছে তাদের আলাদা নেম প্লেট আছে এই দেশে বৌদ্ধ আছে তাদের আলাদা নেম প্লেট আছে কোনো আপত্তি নাই হিন্দু যাবে মন্দিরে বৌদ্ধ যাবে পেগুড়ায় খ্রিস্টান দেবে গির্জায় মুসলমান দেবে মসজিদে মুসলমানদের আদর্শ হলো আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে না কুখ্যাত কাদিয়ানির গোষ্ঠীরা তারা বলে বেড়াচ্ছে আমার নবীর পরে আরো নবী আসবে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো অন্য গোষ্ঠী হিসাবে তারা বাংলাদেশে থাকুক কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানদের নেম প্লেট ব্যবহার করে নবীকে শেষ তুমি মানবে না এটা কখনো মুসলমানরা বরদাস্ত করবে না আকিদা কিলার আছে তো এলাকে কি কাইদানি আছে নাকি খুব সাবধান এরা কিন্তু ধরা দেয় না এরা কিন্তু আমরা মতো মাহফিল করে ওয়াজ করে না এরা তোলে 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 টাকার লোভ দেখায় দেখায় পাবলিক কিনা নে কথা বলেন ঠিক না বেঠে এরা অনেক জায়গাতে মসজিদ বানাইছে আলাদা নামাজ পড়ে টিভি টিভি লাগাইয়া এরা খুব ভালো লক্ষণ এদের থেকে সাবধান থাকবেন আমাদের কাজ হলো আমরা মাসলাকটা ধরে দিব আমরা আমাদের মস্তিষ্কে আলাদা যে দর্শন এই দর্শনটা আমরা তুলে ধরবো কথা বলেন ঠিক না বেঠে এই ব্যাপারে কি কাহার কোনো আপত্তি আছে নাকি কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বললে কি আর কোনো আপত্তি আছে নাকি আল্লাহু আকবার জোরে বলেন আমি বলছিলাম চার নম্বর হলো জিকিরি যার মধ্যে থাকবে সলাত যার মধ্যে থাকবে এরপরে মসজিদের প্রতি দরদ যার থাকবে এই তিন প্রকৃতির মানুষের যাদের সিনেমা তিনটা এই তিনটা ধারা যার মাঝে থাকবে তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমে নিজে ছায়া দান করবে যেমন মসজিদের প্রতি দরদিটা হইলো ফজরের আজান যখন দেয় ফজরের আজান যখন দেয় পান খায় এখন আবার মুখের লাগাইস্তা সেপ্টে পালাইস্তা সেদিন আমি আমার নতুন একটা শাল ভোট কেড়ে ধান খায় শুরু আর সবাই আমার মনে হলো এই পাগলারা আইসে লাগলাম না ভাবছে আইসে রে আমি ডরাইতেছি আমার রাগ তো জানোই তোমরা আমি ভালোবাসছি আগে শাসন করতাম জানি চোখের পলকে পাবলিক স্ট্রং করে ফেলতে পারি কারণ আদবে আউলিয়া হবে বিআদবে শয়তান হবে আমি জানলে যাবো তোমরা সেভাবে যাবে আমি হাসলে আমি যে সাময়িক যে তোমাদের কথা বলি এটা জাস্ট তোমার ইমেজ থেকে স্ট্রং রাখতে কথা বলি কিছু কিছু লোক আছে না ভাই আসতে এই এই মাঝখানে জিকির করার কারণে কিন্তু একটারে তারা পাশাতে সাইজ করেছি পরে জিকির তো করছি না এমন সাইজ করছি মাঝে মাঝে কিছু আসে অন্য তরিকার লোক আমার বিরুদ্ধে ফেসবুকে লেখার চেষ্টা করে আমি এই রূপটা কিছুদিন আগে ধরছি এখন দেখলাম যে ভাবলি যত আমি আর হে তাহলে নাসি নাকি লিগা কারণ ভালো ধানের ভিতরে চিটা দানা থাকে ওরা মূল্যহীন যখন সময় হবে আমি করব ইনশাল্লাহ কার কথা তো আক্কা ধরি না আমি আমি বলছিলাম মসজিদের প্রতি দরদি মানুষ এটা কেমন জানেননি ফজরের নামাজের আজানটা যখন দে মোটামুটি অনেকক্ষণ পরে তো জামাতটা শুরু হয় তাই না নাকি সাথে সাথে অনেকক্ষণ পরে আধা ঘন্টা পরে হয় না আজান দেওয়ার পরে অনেকক্ষণ পরে জামাত শুরু হয় ঠুট করে কিছু মুরব্বী আছে দেখবেন আজানটা শুনলই উইটা ওই পুকুরের মধ্যে যায়া আস্তে আস্তে নাইমা শীতের দিন উজুটা করে করে এমন শালটা গাও দিয়া এমনি আস্তে আস্তে হাইটটা রোয়ানাতে বসছিল বাড়ি উলিয়ে গিয়া কেবল আজান ফরছে ওহনি যান কিনলে গিয়া আরেকটু ফরে যান না
কনা মসজিদে বইতে হে ইজি বালা ওই গরে ভাল লাগে না মসজিদরাই ভাল লাগে কিছু লোক আছে মসজিদ ভাল লাগে না বাজারটা ভাল লাগে আবার কিছু লোক আছে তাদের বাজার ভাল লাগে না মসজিদ ভালো লাগে ওই মসজিদের প্রতি টান যাদের বেশি এই লোকদেরকে আর সে আজীবন নিচে ছায়া দান করে যখন তারা ফজর আযানটা শুনে আসসালাতু খায়রুম মিনান্নাম সেই মাত্র কইছে ঘুম থেকে নামাজ উত্তম সে আর ঘুমায় না আর আমার এই ফুলা ফান্ডি কেবল আজানটা দিলে হে মোবাইলটা সাজ লাগে ঘুমে যা এর লাগে তো আর সাজিবে ছায়া রেডিও কেমনে রেডি আগে কয়ে গেছিনি এর ব্যতিক্রম করবা আর এই ছায়া পাবে মসজিদ আবার কিছু লোক আছে নজরুল ইসলাম জালালি কবি ও গীতিকার অনেক বড় সঙ্গে পারেছে আর আমার লাগে ইয়ারা খাইবেন না আচ্ছা দিয়ে দিচ্ছেন এটি কি তারে কি দি লেবু দি আমি সে পেয়ারা বুঝি মা বাগানের লেবু নিলি বেটা আমি তো সে পেয়ারা খাইয়া তো প্রমাণ করে লইতাম আচ্ছা ঠিক আছে বাবু কবুল কর রহিম রহমান টান দিয়ে আমি নিজেকে সুর বানাইছি না সুর লাগতো না আমি সুর বানাবো না সুর বানা দিয়ে আর ফেসলা গেলাম পরে আমার সুর আর এলাম যাক আপনি থাকেন পরে যাওয়ার সময় দেখা করেন সুরটা লয়ে যাবো অসুবিধা নেই কইও বলা দাঁড়া কার মধ্যে কি আছে কথা কল ঠিক নেই আমরা দেশে তো কিছু কিছু লোক আছে রিক্সাওয়ালার সালাম দেয় না আরে আমি কি লেগে রিক্সাওয়ালার সালাম দেবো আমি হ্যাঁ তার ভিতরে একটা জলে আমি কেন রিক্সাওয়ালাকে সালাম মাটি কাটে আমি কেন তার সালাম দিব রিক্সা চালা আমি কেন তার সালাম দিব রিক্সা দেখলে কো ওই রিক্সা সালাম দেওয়া যাবে না দাঁড়িয়ে মুখে না ফেলে শিবির ভাই ব্যাপারে যে যারা ধরছে টুন্ডা মুন্ডা বেটার বয়সে চার বছর এসু লাই মু তুরা তুরা লাগে ইন্দুর মতো কথা কইলে খাওয়াই ভাই না দাওয়াত দিবা নাই তেনে না ঠিক আছে তো হক কথা কই দিব হক কথা কই দিব কথা কোন ঠিক কিনা তোমার দাওয়াত কইতাম না তোমার জানা কি দিলো তোমার কাজ করছ না তাই ঠিক আছে বল না ঠিক না কালকে মোর ভাই কালকে মোর ভাই নি আমি সুজা মানুষ বালা পাইলে ভাই ভাই না পাইলে নাই রাসূলের সুন্নাত নামাজ দিয়ে খবরে যাও না আজকে আছে তাই নাই এখানে স্টাইজের মধ্যে বসে আছে না এটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই ফাঁস জন দাঁড়িয়ে বানাইছে কারণ আজকে আমিও ফাঁস জন চাই এখন থেকে আপনার প্রতি মাহফিল থেকে ফাঁস জন চাই আমি কত বছর হইয়া গেছি এত বছর এটা লাগবো এটা লাগবো যাইব আমি
নারে দেখিবি নারে রিসালা মাশাআল্লাহ আজকে আমরা লিডার মাহফিলের মূল উদ্যোক্তা পাঁচজনের একজন আজকে দাঁড়িয়ে রাখার যারা দাঁড়িয়ে রাখার জন্য যিনি ওয়াদা করেছেন এটা কিন্তু ওনার লস না ওনার লাভ উনি তো সাময়িক ভাবে মনে করতেছে যে আরে আমি দাঁড়িয়ে রাখতাম কিন্তু ওই যে বলছে ভাই ঠিকই মৃত্যুর কোন গ্যারান্টি নাই এখনই রাখতে হবে আল্লাহ কবুল করুক আমিন কর আমিন আর জোরে করে আমিন মাশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমিন কর আর যখন আমি যাক আল্লাহ কবুল করুক আমিন কর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজকাল যে তুফান গেছে আল্লাহ জানে সকালে যে কি অবস্থা বাস করে বাজার এটা আপনার লাভ এগুলা তো অলংকার এগুলা কি অলংকার অলংকার এবং আপনার এইগুলা মূলত অহংকার কথা বলি তোরা যদি বাসক না আমি পাইতাম না মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমরা মুসলমান হিসেবে পাঁচক তো নামাজ পড়ে উঠছি যত মরার পরে নামাজ তো আমাদের সকল কিছু যাবে না আজকের মাহফিল থেকে আমি ওয়াদা করতেছি যে আমি পাঁচক তো নামাজ পড়বে আমার সাথে সাথে আমার প্রত্যেকটা যুবক ভাই যেন সবাই পাঁচক তো নামাজ পড়বে তুমি জীবন তুমি মা হাত তুলে না বাবা হাত তুলে না আমি আজকে ঈদের মতো লাগতেছে তুমি জীবন তুমি মা মাইক সাউন্ড তোলো আদার ঘরে সাউন্ড তোলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পারের তরি তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ ইয়া এই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় নামের ফুল দানিতে হৃদয় গেতের কেছি তেমের মা
يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول يا حبيب الله يا رسول الله زوري زوري بولين الله أكبر يا جبوك داري لكلم نماز وعدا کرلن آمان نبي نماز بودي جار دروت مسجد بودي جار دروت আল্লাহর জিকির প্রতি যারা দরদ এই পৃথিবীর লোকগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দান করবে এই গুলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো যারা দান করবে ওই দানশীল ব্যক্তিগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দান করবে এজব বেশি বেশি দান করবে এই গুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা নবীর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য এই জন্যই তো নবী বলেছেন আনতা মা আহবাবতা তুমি যারে ভালোবাসবি তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে যদি ভালোবাসাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় যদি ভালোবাসাটা নবীর সন্তুষ্টির জন্য হয় এই জন্য আজকে শিববীর আহমদ সাহেব হুজুর যেই কথাগুলো বলছেন দাঁড়িয়ে রাখো এটা শিববীর আহমদ সাহেবের ব্যক্তিগত কোনো কথা নয় কারণ দাঁড়িয়ে রাখলে আমার নবী খুশি হয় কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে আল্লাহ খুশি হয় আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে দাঁড় করাইছে আপনি মনে করেন না যে এটা আপনাকে চাপ সৃষ্টি করছে না রে না জীবনের অনেক সময় তোমার কেটে গেছে জীবনের এমন অনেক সুন্দর সময় তোমার কেটে গেছে যেই সময়টা আর ফিরে আসবে না এই জন্য যুব এই টাইমের মধ্যে তোমাকে আল্লাহ চিনা লাগবে এই টাইমের মধ্যেই তোমাকে নবী চিনা লাগবে জীবনের যেই হেরে যাওয়া দিনগুলি আর ফিরে আসবে না গো এই জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ একদিন আমি মরে যাব একদিন আমি দুনিয়া থেকে চলে যাব ও আল্লাহ মরার আগে আল্লাহ আমার ইবাদত করে মরণ দিও মরার আগে আমাকে পবিত্র অবস্থায় মরণ দিও সাজিয়ে বুঝিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ সুরমা লাগাইবে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আমি মারা গেলে গড়িটা খুলে রেখে দিবে আমি মারা গেলে আংটিটা খুলে রেখে দিবে আমি মারা গেলে কাইতনটা কেটে রেখে দিবে আমি মারা গেলে আমার গলার কাইতনটা খুলে রেখে দিবে যত ধরনের কিছু আছে সব রেখে দিবে আল্লামা শেখ অধ্যক্ষ শিববীর আহমদ সাহেব নামটা কি আই ভাগলা নাম কি ওই রাসেল সাহেব আপনাকে যে দাড়ির কথা বলছে আপনি এখন মারা গেলে আপনার মুখে দাড়ি থাকবে না যদি আপনার হাত থেকে আংকে রেখে দিবে হাত থেকে গড়ি রেখে দিবে কোমর থেকে কাইতন কেটে রেখে দিবে আল্লাহ না করো একটা বছর পরে আপনার যদি মরণ হয় ছয়টা মাস পরে মরণ হয় তাইলে আপনার মুখের মধ্যে তো এখন দাড়ি নাই কিন্তু দাড়িটা যখন উঠে যাবে এই দাড়িটা কিন্তু আপনাকে কেটে রেখে দিবে না এটা আপনার সঙ্গে কিন্তু কবরে যাবে কথা বলেন ঠিক কিনা আরে বাবা
রাখলে না যাইতো না রাখলে যাইব কেমনে এই জন্য যুবকের দোন আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা আমি শিখ বিশ্বাসকে ভালোবাসি উনি আমার নবীর পাগল আমি তাকে ভালোবাসি তিনি আমার আল্লাহর পাগল আমার নবী বলে আল্লাহ এবং নবীর জন্যই যদি কাউকে ভালোবাসে এই ভালোবাসার মানুষটির জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে আর বড় করে বলে সুবহানাল্লাহ এ আমার যুবক ভাইয়ের গো তুই নেশা কর না করবো না আল্লাহ গুনা লেখবে আল্লাহ মা আল্লাহ শাস্তি দিবে এই নে তোকে একটা মেয়ে দিলাম তুই ভুত কর না যদি কেউ নাই আমি যদি অপরাধ করি কেউ দেখা না দেখো আল্লাহ দেখতেছে তার সামনে জবাব দিতে হবে কাহারো পুকুরের মধ্যে খনি জাল দিয়ে একটা জাল মেরে দে মাছ তুলে নিয়ে যা না কেউ দেখে না আল্লাহ দেখতেছে আরেকজনের ক্ষেত থেকে পানি নিতে পারি কিন্তু না নিব না আল্লাহ দেখতেছে নেওয়ার সুযোগ আছে করার সুযোগ আছে দেখার সুযোগ আছে এরপরে গুনাহ করে না এই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখেছে শেষ কালাম আজকে থেকে ওয়াদা আমরা নামাজ ছাড়বো আজকে থেকে ওয়াদা নবীর বিরুদ্ধে কথা বলবো আজকে থেকে ওয়াদা মা বাপরে কষ্ট দিব আজকে থেকে ওয়াদা নেশা করব যুবক ইদানিং সবচেয়ে বড় ভাইরাস নেশা হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায় বন্ধুর পাল্লায় পরে আড্ডা মারতেছে একটা নিয়মিত খায় একটা মাঝে মাঝে খায় আর একটা বন্ধুর পাল্লায় পরে খায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য কথা কর ঠিক কিনা এই যুবক আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব নেশা করব আজকে ফজর নামাজ থেকে করবো না কেন কইতাছি আনতাছি আজকে থেকে আজকে থেকে শুরু ফজর ফজর থেকে নামাজ শুরু করবেন একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে কয়েকটা ওয়াজ আজকের ওয়াজ থেকে কোন হুজুর আজকের ফজর আসল কিন্তু আজকের ওয়াজটা যথেষ্ট শিক্ষণীয় এবং বাস্তবে প্রতিফলন হচ্ছে কথা বলেন ঠিক কিনা এইভাবে আমাদের প্রত্যেক ওলামাকে উচিত প্রত্যেকে শাসনমূলক ভাবে যুবকদেরকে উদ্বুদ্ধ করা শুধু খেলতামশা নয় আজকে থেকে ওয়াদা করবা কয়েকটা যুবক দাঁড়াও হুজুর আজকের ফজর থেকে নামাজে দাঁড়ায় যাবো মৃত্যু একটা লোক ফজরের নামাজ না পড়ে মানে আরাম এমন তো আরাম মানে এক ওয়াজ তো ওয়াজ শুনছে শোনার পরে নামাজ না পড়ে এত হাত নাই লাভ নাই লাভ নাই লাভ নাই সবাই রাজি আসেননি সবাই রাজি আছেন আজকে থেকে ফজর নামাজ না পড়ে আমরা ঘুমাবো কারা কারা রাজি আজকে আজকের গ্রামের মসজিদ গুলো আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মসজিদ আলোকিত না না ইনশাআল্লাহ রাজি সবাই রাজি 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 ইনশাআল্লাহ রাজি আসেন সবাই এইরকম থাকলে চলবে না নামাজ পড়তে হবে নামাজ কি বলো না কাজ আছে কাজ কে বলো নামাজ কি বলো না কাজ আছে কাজ কে বলো নামাজ বিহীন পরহ পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে ঘুমের ঘরে জুহর কাজে কাজে আসর কাটে খেলা দোলায় মাগরিব
মাঝে মাঝে আজকে কোনো ঘুম নাই কাজ নাই মাঝে মাঝে নাই নিয়মিত নামাজ পড়ব কথা বলেন ঠিক কিনা বলেন আমার মনে হয় আজকে যারা ওয়াদা করছেন সবাই যদি নামাজ পড়েন সব নিয়মিত মুসলিমদের কবি কিরি আজকে পুরসাই মাহফিল থেকে তোর এত পরিবর্তন হয়ে গেলি মা খুশি হয়ে যাবে আমার ছেলে নামাজ পড়ে এসেছে বাবা খুশি হয়ে যাবে আমার ছেলে নামাজ পড়ে এসেছে সবচেয়ে বড় কথা হলো আমার আল্লাহ খুশি হয়ে যাবে সবাই কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ মাযানি নামাজটা কি আমাদেরকে দিয়ে দিবেন আপনার নামাজটা আপনারটাই আপনার আপনারটাই এই মানুষ মারা গেলে কিছু নিয়ে যাবে কিছু রেখে যাবে কিছু নিয়ে যাবে কিছু রেখে যাবে কি ধন সম্পদ টাকা পয়সা নিয়ে যাবে কি ঈমান আর নেক আমল কথা বলেন ঠিক কি না বলেন আজকে থেকে সবসময় ফজর নামাজ পড়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন ইনশাআল্লাহ সেন্দারে নবীর সালাম দে ইয়া নবী সালাম يا رسول الله يا حبيب الله میرے آقا واسطہ آل ابا کا صدقہ خیر النساء کا اور شہید دے کر ملا کا غم نہ ہو روز جزا کا یا نبی سلام سلام علیکہ یا حبیب صلوات اللہ مصطفیٰ جان رحمت پہ نام سمع بج میں گوس نازم امام التقا ون کا خواجہ ایب خواجگان کا جا غریب نواز اس معین الدین و ملات پہلا مصطفیٰ جان رحمت نام شمع بج میں ڈال دیپ قلب میں عظمت مصطفیٰ حکمت اعلیٰ حضرت پہلا یا مصطفیٰ رحمت پہلا نام شمع بج میں سیدی مرشدی علامہ صاحب کے بلا شیراز نوگوری رونق اہل سنت پہلا نام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں یا الہی صدقہ میلاد رسول
يا سلامي عاجزانا قبل مدينك چاہت ہزار سلام مدينك چاہت لاکھوں سلام مدينك چاہت خرور سلام مدينك چاہت بے حد و سلام بلغ العلا بكمال معزز حاضرین شیش کھتا যে কথাগুলো আমরা আলোচনা করেছি হোসেন আমার একটা মনের শোক যাদেরকে নিয়ে আজকে আমরা হেদায়েতের কথা বলেছি যদি হাশরের ময়দানে আল্লাহ রাসূলের বারগায়ে রিসালাতের মধ্যে প্রিয় নবীর লাওয়ায়ে হামদের মধ্যে একসাথে দাড়ি টুপি নামাজ দিয়ে যদি আইতে পারি সার্থক হবে কিনা না আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير الراحمين واعفنا فإنك خير الحافظين واهدنا ونجنا من القوم الظالمين اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم نور قلوبنا بنور معرفتك وعلمك يا الله اللهم حاسبني حسابا يسيرا يوم القيامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور يا أرحم الراحمين الله برسائر ميدان يا أرحم الراحمين تمار حضر حضر نبي بريمك سنة در كنية تمار شهيد رباري شهد شمع الله تمار شهيد رباري گناه دکن حق برائس يا الله الله اي مجلس تكي الله مدر كي بغران آمان يا مدر باريت فيه اي الله برا پتك نمازي بنا يا داو الله شامن رمضان ناشت سي الله رمضان شرية پتك نوزر حد توفيق دان فرماو اي الله رسول سنة مطابق چلت توفيق دان فرماو الله مدر اپادا مستق جن رسول سنة رنگ سنة رنگ رنگ بھئی اي الله شهيد جب امنا تام رے قول المنزل فرماو الله جرا اقلان تو پرشم کو اسکر وازر انجام دیتا اللہ پتک اللہ تمہیں اللہ يا رحم الرحمن اللہ তোমার মায়ার এবং দয়ার মধ্যে নিয়ে আল্লাহ তোমার হাবিবের সুন্নাত অনুযায়ী তোমার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে ফরমাও আয় আল্লাহ আমাদের গুনাহ থেকে না তাকাই আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ তোমার রহমান রহিমের নামে রসিলা আল্লাহ তোমার রহমানের দিকে তাকাই আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমাও আয় আল্লাহ এই মজলিসের মধ্যে যা হাত রাইছে অনেকের মা নাই অন্ধকার করে আল্লাহ অনেকের বাবা নাই অন্ধকার করে আল্লাহ আমার মার খানদান বাবার খানদান শ্বশুর খানদান পীরস্তাদের খানদান থেকে যারা অন্ধকার কবরে শাহিদ আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায় দাও আয় আল্লাহ আজকের এই মজলিসে কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যারা ওয়াদা করেছে তোমার হাবিবের সুন্নতের ওয়াদা রাখবে আল্লাহ তাদেরকে আল্লাহ হিম্মত আরো বাড়িয়ে দাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ আরো বেশি করতে পারে আল্লাহ সেই জন্য আমরা তোমার কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম এই মজলিসের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে যারা উনায় কেরাম আসছেন আসছেন আল্লাহ প্রত্যেকের ইলিমের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ আমরা প্রত্যেকের আউলাদের মধ্যে বরকত দান ফরমাও রিজিকের মধ্যে বরকত দান ফরমাও জীবনের প্রত্যেকটি নেক কাজের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ অনেকে অনেকে বেমারি নিয়ে আল্লাহ মুসিবতের মধ্যে আছে আল্লাহ বেমার ভালো হয় না আল্লাহ রোগ শেফা হয় না আল্লাহ তোমার সেই দরবারে আল্লাহ আমাদের পরিবার পরিজন থেকে আল্লাহ আমাদের আত্মস্বজন থেকে আল্লাহ যারা বেমারি অবস্থায় মুবতালা আছে আল্লাহ প্রত্যেকের বেমারকে শিফাই আজলে দান ফরমাও আল্লাহ এমন বেমার আমাদেরকে দিও না আল্লাহ যে বেমার দিলে আল্লাহ তোমার নিয়ামত নামাজের মতো নিয়ামত আল্লাহ আমরা পড়তে অক্ষম হয়ে যাবো আল্লাহ এমন বেমার দিও না মাওলাই করিম রব্বে করিম এমন বেমার দিও না যে বেমার দিলে রোজা রাখতে
অসময় সেই যাবে ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে আগুনে পোড়ায়া মারিও না পানিতে ডুবাইয়া মারিও না ইয়া রহমান রহিম আল্লাহ লঞ্চ লঞ্চে জাহাজে স্টিমারে প্লেনে অকসতনার মত দিও না ইয়া আল্লাহ আল্লাহ বারবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও অবাধ্য সন্তানদেরকে আল্লাহ আমি মা-বাবার বাধ্য করে দিয়ে দাও আয় আল্লাহ যারা বেঔলাদি আছেন আল্লাহ তাদেরকে আওলাদ দিয়ে মালামাল করে দিয়ে দাও আল্লাহ আমরা বাচ্চাদেরকে আলেমে আমল বানাইয়া দাও আল্লাহ আমরা মরার পরে যেন আমরা বাচ্চা আমাদের কবরে দাঁড়াই আর আব্বির হামহুমা কামা রব্বায়ানি সরিরা বলে আমাদের জন্য দোয়া করে আল্লাহ সেই হিসাবে আল্লাহ আমাদের আওলাদদেরকে আল্লাহ আমাদেরকে গড়ার তৌফিক দান ফরমাও আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে যেন এক একজন আলিম দিনের আদিয়ার চেরাগ বলে আল্লাহ সেই হিসাবে আমরা প্রত্যেকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমাদের একটা সন্তানকে আল্লাহ হাফিজ বানাবো আল্লাহ হাফিজ যদি তৌফিক না থাকে আল্লাহ আলিম হিসাবে বানাবো আল্লাহ আমাদের পরকালের জন্য না যাতে জরিয়া হিসাবে আমার আওলাদ থেকে যেন আমাদের কাছে হাত উঠাইয়া দেয় আল্লাহ আল্লাহ এই হিসাবে আমরা পরিবার পর্যন্ত প্রত্যেকের পরিবার থেকে একজন আলিম আল্লাহ তৈরি করে দিতে দেবো ইয়া রহমান আয় আল্লাহ ইয়া রহমান আমরা প্রত্যেকের দিলের জায়েজ নেক মাকাসিদ কবুল কবুল আনন্দ ফরম আল্লাহ অনেকে হয়তো বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে আল্লাহ রিজিকের জন্য তালাশের জন্য আল্লাহ পাগল পারা হয়ে গেছে আল্লাহ যাদের কাজ কাম আল্লাহ আটটে পড়া আছে আল্লাহ আল্লাহ এই কাজগুলো আটটা কাজকে ছুটাইয়া দিয়ে আল্লাহ হালাল রিজিকের জন্য যার যে নিয়ত আছে যেই দেশে যাইতেছে আল্লাহ তাদেরকে সেই দেশের মধ্যে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ পর্দার আলোর মা বোনেরা বাড়ি থেকে হাত উঠাইয়া দিছে আল্লাহ সারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের দিলের জাইজ নেক মাকাস তখন তোর কবুল অনুযায়ী ফরমাও আল্লাহ অনেক মেয়েদের বিবাহ হইতেছে না আল্লাহ মা বাবা পেরেশান হয়ে আছে আল্লাহ আল্লাহ ওই মেয়েদেরকে বিবাহ দিয়ে আল্লাহ তাদের দ্বারা নেক আউলাদ দিয়া আল্লাহ আমাদের আউলাদ সহ ইমাম মেহেদী রাসালের সঙ্গী অর্থ বিধান ফরমাও আমাদের পরিবার পর্যন্ত থেকে ধারাবাহিকভাবে আল্লাহ ইমাম মেহেদী রাসালের সৈনিক হিসাবে আমাদের আউলাদ থেকে কবুল অনুযায়ী ফরমাও আয় আল্লাহ খাস করে আল্লাহ আজকে এই ওয়াজ যারা করতেছেন তাদের দুইটা ভাই মারা গেছে হারুন ভাই সহ তার ভাই উপরে মারা গেছে আল্লাহ মরহুম মকফুর তাদের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাতি জ্বালাইয়া দেয়া দরকার আল্লাহ ইয়ারহামুর রহিম আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী থেকে আল্লাহ আমাদের ডানে বামে সামনে পেছনে যত মরদে গান অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানাইয়া দাও ইয়া আরহামুর রহিম আল্লাহ যারা নিয়ত করেছে নামাজ পড়বেন আল্লাহ তাদেরকে এই নিয়তের উপর অটুট থাকার ইস্তিকামত থাকার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা নিয়ত করেছে দাঁড়িয়ে মোরাক রাখার তোমার হাইবের সুন্নত রাখার আল্লাহ তাদেরকে দাঁড়িয়ে মোরাক রাখার জন্য তাদের হিম্মতকে আরো বাড়াইয়া দিই আল্লাহ শয়তানের সমস্ত কুমন্ত থেকে বাঁচাইয়া রাসূলের সুন্নতের রঙিন বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রহিম আল্লাহ আমরা বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও ইয়া আরহামুর রহিম আল্লাহ মরণের কঠিন নিদানের সময় যখন শয়তান কাছে চলে বিমান নষ্ট করার জন্য ওই বিপদময় মুহূর্তে তোমার হাবিব আপায়ে তাজদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা দুই চক্ষের সামনে হাজির করাইয়া আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা অনুরাগ দেখি দেখিয়া সালাতু সালাম দিয়ে আমরা জবানে শেষ ঈমানই না জাতি কর্মচারী হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে স্টেজে অনেকেই কষ্ট পাই আল্লাহর রাস্তা মাফ করবেন ঠিক আছে ভাই